সামনে দিয়ে একটা লাশ যাচ্ছিল, লাশ এই লাশ দেখে সম্মান দেখাতে যে বিশ্বনবী দাঁড়িয়ে গেল। সাহাবারা বলল ইন্নাহু ইয়াহুদি, নবী দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ। বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা হোক ইহুদি হোক খ্রিস্টান হোক আস্তিক আর নাস্তিক, আমি তো ওগুলো দেখে দাঁড়াই নাই, আমি মানবতাকে স্যালিউট করেছি, আমি মানবতাকে সম্মান করেছি। ইসলাম মানবতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, যেখানে মানবতা বিপন্ন সেখানেই ইসলামের সাহায্য আছে না? নেই। বরিশালে বন্যা হলো, এখান থেকে ত্রাণ নিয়ে গেলেন, আপনি কি যে খুঁজবেন? যারা হিন্দু ওদেরকে দিব না, মুসলমানদেরকে ত্রাণের বস্তা দিব, কথা বলেন, এরকম করা যাবে? ইসলাম কি শিখে নেন? ইসলাম কি জেনে নেন? কোন ধর্ম আপনি লালন করেন এটা বুঝে যান। এই ধর্ম মানবতার ধর্ম। আজকে ওরা আমাদেরকে মানবতা শিখায়, যারা হাজার হাজার মানুষকে বোমা মেরে জ্বালিয়ে দিতে দ্বিধাবোধ করে না, ওরা আমাদেরকে গণতন্ত্র শিখাতে আসে, মানবাধিকার শিখাতে আসে। পৃথিবীতে মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘন যারা করে তাদের মধ্যে টপ টেরর হচ্ছে আমেরিকা, চিল্লায় বলেন ঠিক কিনা? ইরাক যুদ্ধে, আফগান যুদ্ধে, কিছুদিন আগে সিরিয়ান যুদ্ধে বাশার আল আসাদের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ গেল, প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষকে তারা পাখির মতো নির্বিচারে গুলি করে বোমা মেরে শেষ করেছে। তোমাদের মতো জঙ্গিদের মুখে মানবতার কথা মানায় না, মানবতা তো শিখিয়েছে ইসলাম, মানবতা শিখিয়েছে বিশ্বনবী। নাজরানের 60 জন খ্রিস্টান মদিনাতে এসেছিল, এই ঘটনাটা এসেছে আসিরা আল হালাবিয়া আর জাদুল মাআদ ফি হাদি খাইরুল ইবাদ, এই দুইটা গ্রন্থে এই বর্ণনাটা এসেছে। নাজরানের 60 জন পাদ্রী তারা মদিনা ভিজিট করতে এসেছে, উদ্দেশ্য কি? তারা শুনেছে মদিনা নাকি অল্প কয়েকদিনের ব্যবধানে এক কুরাইশি ছেলের নেতৃত্বে শান্তির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। কে এই মুহাম্মদ যার নেতৃত্বে এই মদিনার লোকগুলো শান্তির স্বর্গরাজ্যের ছোঁয়া পেল? দেখার জন্য 60 জন পাদ্রী এসেছে। এসে তারা অবস্থান করল মদিনার পাশে একটা বাজার আছে, এখনো ওখানে বাজার রেখে দেয়া হয়েছে। বাজারে এসে দেখলো মসজিদে নববী থেকে বেলালের আজান শোনা যায়, সুবহানাল্লাহ পড়ুন। আজান হওয়া মাত্রই পাদ্রিগুলো দেখলো লোকজন দোকানপাট রেখে সব মসজিদে ঢুকতে শুরু করেছে, কিন্তু নাজরানের এলাকার লোকেরা যেমনি দোকানে শাটার নামায়, দোকান বন্ধ করে, ক্যাশ বক্সে তালা ঝুলায়, সবকিছু ঢেকে সিকিউরিটি নিশ্চিত করে এরপরে বেরোয়, এরকম না। স্বর্ণের দোকানদার স্বর্ণের দোকান রেখেই মসজিদে, কাপড়ের দোকানদার কাপড়ের দোকান খোলা রেখেই মসজিদে, ক্যাশ বক্সে তালা না লাগিয়ে সবাই ওযু করতে চলে গেছে। 60 জন পাদ্রী তো অবাক, তারা বলে আসলেই কোরাইশি মুহাম্মদ যেই সমাজ গড়েছে এটাই শান্তির সমাজ, তার নেতৃত্বের কারণে আজকে মদিনাতে এই অবস্থা। এই দেশে চোর নাই, এই মদিনাতে ডাকাত নাই, এই মদিনাতে টেন্ডারবাজ নাই, এই মদিনাতে কোনো দুর্নীতিবাজ নাই, তাহলে তো এখানে শান্তি থাকবেই। তারপরও আসছে যেহেতু মুহাম্মদের সাথে দেখা করে যাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোহরের সালাত শেষে ওরা ওদের প্রতিনিধি পাঠালো বিশ্বনবীর কাছে, সবাই গেল। বিশ্বনবীকে বলা হলো নাজরান থেকে 60 জন খ্রিস্টান পাদ্রি এসেছে আপনার সাথে দেখা করতে। বিশ্বনবী বললেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা, যে আল্লাহরে বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে তার উচিত মেহমানরে সম্মান করা। যদিও ওরা খ্রিস্টান, ওরা আমার মেহমান, কি করি? ওদেরকে তো একটু ভালো জায়গায় বসানো দরকার। আমার তো কোনো বালাখানা নাই, আমার কোনো রাজমহল নাই, তাজমহল নাই, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি নাই, আমার কোনো প্যালেস নাই, কই বসাই? এক সাহাবী বললে রাসূলুল্লাহ জোহরের সালাত পড়ে ফেলেছি, এখন সূর্য ঢলতে শুরু করেছে, পাহাড়ের পাশে এখন ছায়া, আসেন ছায়ায় যেয়ে বসি। বিশ্বনবী বললেন না, একে তো অন্য ধর্মের আবার ধর্মীয় পাদ্রী, ধর্মীয় পাদ্রী এদের সম্মান আছে, ওইখানে নিয়ে কিভাবে বসাই আমি?
আরেকজন বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর বাগানের খেজুর সব পেকে গেছে, গত সপ্তাহে পেড়ে ফেলেছি, এবার আমার খেজুরের ডালপালা পাতা দিয়ে আমি একটা বিছানা বানাই, ওইটার উপরে নিয়ে বসেন 60 জনকে। বিষ্ণু বললেন, না না, তো দামি মেহমান, এখানে বসাইলে তো হবে না। উপায় অন্তর না পেয়ে বিষ্ণু বললেন, ওদের জন্য আমার মসজিদে নববীর তালা খুলে দাও। 60 জন খ্রিস্টান পাদ্রী মসজিদে নববীতে ঢুকলো, এবং আল মাশরিক মানে পূর্ব দিক হচ্ছে ওদের কেবলা। বিষ্ণুর সাথে মিটিং করার পরে পূর্ব দিকে বসে ওরা ইবাদত করলো। সুবহানাল্লাহ, পড়বেন না? এই হচ্ছেন আমাদের বিশ্বনবী, যিনি মানবতাকে স্যালিউট করেছেন, মানবতাকে সম্মান দেখিয়েছেন। এখানে উনি খ্রিস্টান আস্তিক নাস্তিক দেখে নাই, উনি দেখেছে এরা মানুষ। এরা কি মানুষ? এজন্য ইসলাম চায় আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। কিসের মতো মানুষ? মানুষের মতো মানুষ। আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি, আল্লাহ তৌফিক দাও, আমিন।